জীবনে ভালো থাকতে গেলে সবার সাথে মেশা বন্ধ করে দেন। বিশেষ করে কিছু থাকবে আশেপাশের মানুষ, কিছু আছে রিলেটিভ বাজে টাইপের, এদেরকে একেবারেই ক্যান্সেল করে দেন আপনার লাইফ থেকে। দেখবেন আপনি অনেক ভালো আছেন আপনার ফ্যামিলি নিয়ে। সো কেন বললাম সেটা পরে জানতে পারবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল মঙ্গলবার 3 অক্টোবর একটা ব্লগ। তো প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ, তো আপনারা চিনেন কিনা জানি না, তবে এটা হচ্ছে এই যে লম্বা যে মাছটা দেখতে পাচ্ছেন আশ্চারণ হচ্ছে, এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ, যেটা খুবই মজা খেতে, ফ্রাই করলেও ভালো লাগে, প্লাস কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে ঝোল করলে আরও বেশি মজা লাগে। আর যেহেতু সামুদ্রিক মাছ আমাদের জন্য খুবই উপকার, ভিটামিন ডি থাকে, আয়োডিন থাকে, যাই হোক উপকার আর প্রেসক্রিপশনের কথা নাই বললাম। আর এটা হচ্ছে আমার ফেভারিট কোরাল মাছ, অনেক দিন পর একটা তাজা কোরাল মাছ পেয়েছে, তো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, আর মাছটা খুব সুন্দর তাজা ছিল, তো ওই জন্য নিয়ে আসছে। তো ওটা ঝোল করব। আর হচ্ছে এই কাইকা মাছগুলো আঁশগুলো কিছু কিছু আঁশ থাকে সেগুলো ছাড়িয়ে দিচ্ছিল ইঞ্জিনিয়ার সাহেব। আর এই তো কোরাল মাছ আমি খুব সুন্দর করে টমেটো ধনে পাতা দিয়ে ঝোল করেছি, কাঁচা ভাজি নাই, ভাজলে ভালো লাগে না এই মাছটা। দেন হচ্ছে কোরাল মাছের মাথা অর্ধেক মাথা দিয়ে এক লাউ শাক ভাজি করলাম ঝোল ঝোল, শাকটা খুবই মজার ছিল। দিন হচ্ছে বিকেলে আমাদের হঠাৎ প্ল্যান যে বাইরে যাব, জাস্ট এমনি কোনো অকেশন না, বা জাস্ট এমনি যাই একটু ফ্যামিলি নিয়ে ছেলেদেরকে নিয়ে, যেহেতু বেশিরভাগ সময় আমি আর ইঞ্জিনিয়ার সাহেবই যাই, ছেলেদের দেখা যায় টিচার আসে, কোচিং থাকে, পড়া গ্যাপ দেওয়া যায় না, তো যেহেতু এখন একটু ফ্রি টাইম আছে তো ভাবলাম ফ্যামিলি একসাথে যাই। সো ফ্যামিলি হচ্ছে মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন হচ্ছে পরে তো সবাই আবার আলাদা আলাদা হয়ে যায়, সবসময় তো একরকম থাকে না সবার লাইফ। যাই হোক, এই তো আমরা পাঞ্জাবি দেখছিলাম, এমনিতেই জাস্ট কী কিনবো আসলে আমরা সেটা নিজেরাও জানি না, একদম অপ্রয়োজনীয় কিছু কেনাকাটারও ইচ্ছে নেই। তো দুই ছেলের জন্য পাঞ্জাবি দেখছিলাম, দেন হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবের জন্য শার্ট দেখছিলাম রেগুলার ইউজ করার জন্য, দেন হচ্ছে ওদের জন্য শার্ট দেখছিলাম। তো আমার ইচ্ছে যে দুই ছেলের জন্য একই রকম জিনিস নিব, পাঞ্জাবি খুঁজছিলাম আমি বিশেষ করে, যেহেতু শুক্রবারে জুমা নামাজে যায় একরকম পাঞ্জাবি পরে গেলে ভালো লাগে মসজিদে, আর জুমা নামাজ তো মুসলিমদের একটা ঈদের মতো, ঈদ নতুন কাপড় পরে গেলে আরও বেশি ভালো লাগে। দেন হচ্ছে দেখছিলাম, তো পছন্দ হচ্ছিলো না এত এত কালেকশন, বাট দেখা যায় ডিজাইন বেশি ডিজাইন হয়ে যায় বা কালার ভালো হয় না বা কাপড়টা ভালো থাকে না। দেন এই পাঞ্জাবিটা দেখছিলাম, এটা ভালো লাগছিলো ডিজাইনটা, কলারটা, দেন হচ্ছে হাতায় হচ্ছে কাফ, মানে হচ্ছে যে এই টাইপের একটা পাঞ্জাবি, শেরওয়ানি টাইপের, সেলাইটাও ভালো লাগছিলো বাট কালারটা ভালো লাগছিলো না, এটার এই একটাই কালার ছিল, বেশি লাইট হয়ে যায় কালারটা। তো এটা ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে তার জন্য নেওয়ার জন্য, বাট সে নেবে না, আর মাহিবের জন্য কালারটা হালকা হয়। দেন হচ্ছে এই যে এটি পাঞ্জাবিটা, এটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, সামনের ডিজাইনটা, তো এটা সাইজ মতো পেয়েছি দুই ছেলের জন্য। যেহেতু ইরফান একটু শুকিয়ে গেছে, যেহেতু খেলাধুলা করে, তারপর জন্য নিয়ে নিলাম। আর জুতা দেখছিলাম, জাস্ট দেখা আর কি, কেনার জন্য না। দেন হচ্ছে এখানে কোটি সেকশনে কোটি দেখে আমার খুব ভালো লাগলো, তো এখান থেকে দুইটা চয়েস করলাম, দেখি দুইটার মধ্যে কোনটা সাইজ পাওয়া যায়, কোনটা ভালো লাগে, ট্রায়াল দিলে বোঝা যাবে। তো আমার কাছে ব্ল্যাকটা ভালো লেগেছে, এটার অ্যান্টিক বাটনগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে, প্রিন্টটা ব্ল্যাকের মধ্যে একটু ব্ল্যাক প্রিন্ট, তো ট্রায়াল দিয়ে এখান থেকে একটা নিয়ে নিলাম। তো কিনবো না করে যাই কিনেছি মাসালা, মানে পছন্দ হয়েছে, খুব খুব মনের মতো জিনিস পেয়েছি, ভালো লেগেছে, আসলে মনের মতো জিনিস পেলে ভালো লাগে। কোটিটা খুবই সুন্দর ছিল, আরও পাঞ্জাবি দেখছিলাম আমি, এখন কেনার জন্য না, দেখা যায় যে পরে দেখে রাখলে কেনা যায়। এখানে কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল, প্রাইস একেবারেই রিজনেবল, 1000-1200 এরকমের মধ্যে, তো আমার কাছে মনে হলো যে এরকম কিনে নেওয়াই ভালো। আর আমার জন্য ব্যাগ নিতে আসলাম নিচে, আমি আর কী কিনবো, যেহেতু জামা কাপড় এখন আর কেনার ইচ্ছা নাই,
তো ভাবলাম একটা ব্যাগ কিনে, অনেকদিন ধরে ইচ্ছে ছিল আর রঙের একটা ব্যাগ কেনার। তো এখানে আমি একটু বড় সাইজের ব্যাগগুলো দেখছিলাম, দেখুন চিন্দিনা সাহেব বলছে না বড় ব্যাগ দিয়ে কী করবো, একটা ছোটো মধ্যে নাও। তো আমি বড়গুলো দেখছিলাম, ভালোই লাগছিল, যে এই চকলেট কালারের ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, তো দেখি পরে কিনবো, জাস্ট দেখে রাখছিলাম। আর প্রাইসও তেমন বেশি না, এক থেকে দুই, দুইয়ের মধ্যে বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। দেন হচ্ছে এই যে এই দুইটা ব্যাগ আমি দেখছিলাম, দুইটাই সেম ডিজাইন বাট কালার আলাদা, তো দুইটার মধ্যে একটা নিয়েছি। তো আরও অন্যান্য ব্যাগ ছিল, তো ওইটাতে বেল্ট ছিল না বলে ওগুলো নিয়েই নাই, কারণ বেল্ট ছাড়া আবার সারাক্ষণ হাতে ব্যাগ রাখা কমফোর্টেবল লাগে না। দেন হচ্ছে এই উপটানগুলো দেখছিলাম কী কী আছে, এখানে সব টাইপের উপটান আছে, বাট কেন যেন নেওয়া হয়নি, ভালো লাগছিল না আসলে, প্ল্যান করে তো যাইনি আর প্রয়োজন নাই কোনো কিছুরই, তারপর যা সবাই একটু টুকিটাকি ছোটো ছোটো কিছু জিনিস কিনলাম এ আর কি। দেন হচ্ছে আমি ইরফানকে এই গাছগুলো দেখাচ্ছিলাম, ক্যাকটাসগুলো, যেগুলো খুব যত্ন করতে হয়, এগুলো ঘরে রাখা যায়, যদিও আমার ছিল নষ্ট হয়ে গেছে। দেন হচ্ছে ছেলেদেরকে একটু বিএফসিতে নিয়ে আসলাম, যে ভাবলাম খেয়েই যাই, যদিও অত ক্ষুধা লাগে নাই। তো এখানে আমরা বার্গার অর্ডার করলাম, স্পাইসি বার্গার অর্ডার করেছি আমি আর বড় ছেলের জন্য, আর ইরফানের জন্য নর্মাল রেগুলার বার্গার অর্ডার করেছি। আর ইঞ্জিনিয়ার সাহেব চিকেন ফ্রাই নিয়েছে, তার আবার বার্গার টার্গার এত ভালো লাগে না, মানে সবই খায় কিন্তু অত পছন্দ না, তার ফাস্টফুড আইটেম বেশি একটা পছন্দ করে না বাট খায়। এখন ছেলেরা আসলে আজকে ফাস্টফুডই খেতে যাচ্ছিল, সুলতান ডাইনে বলছিল ইঞ্জিনিয়ার সাহেব যে চলো, বাট ওরা যাবে না, ওরা বার্গারই খাবে। মনে হচ্ছে বার্গার চলে আসছে, আর অর্ডার একটু ভুল ছিল, ওরা দুইটা বার্গারের প্রাইস রেখেছে, ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই, তো আরেকটা বার্গার আবার অর্ডার দিয়ে আসছে। দেন হচ্ছে কফিও চলে আসলো, আর বার্গার খেয়ে তো আমার পেট জ্বালা পোড়া করছিল, মানে আমি একটা বার্গার খেতেই পারছিলাম না, একে তো গরম ছিল, আর আসলে বাসায় বসে যেভাবে খাওয়া যায় ওখানে বসে আমার তো খেতে কষ্ট হয়। দেন হচ্ছে আমি অর্ধেক খুব কষ্ট করে অর্ধেক বার্গার খেয়েছি, আর প্লাস ঝাল ছিল, প্রচুর স্পাইসি বার্গার ছিল যেহেতু, আর আমার যেহেতু কাশি অনেকদিন ধরে ঠান্ডা, তো গরম গরম কফিটা আমার খেতে ইচ্ছে করছিলো, আর এই কফিটা আমার খুবই ভালো লাগে, আর একেবারে অল্প চিনি দিয়ে খুব ভালো লাগে আমার কফিটা, যদি আমার চিনি মিশাতে ইচ্ছে করে না, নষ্ট হয়ে যাবে ডিজাইনটা, কফির লুকটা দেখতেই ভালো লাগে, মনে হয় যে তাকিয়ে থাকি কফির দিকে। আসলে মানুষের যে ভালোবাসা কত কিছুর জন্য হয়, কাপড়, ফুল, কফি, খাবার, সব কিছুই। যাই হোক, একটু বাসায় চলে আসলাম, একটু শপিংগুলো দেখাচ্ছিলাম, ছেলেদের পাঞ্জাবি দেখাচ্ছিলাম, তো পরলে অবশ্যই আপনারা দেখবেন। আর এটা ইঞ্জিনিয়ার সাহেবের কোটিটা, তো এটা আমার আসলেই খুব ভালো লেগেছে, এটা প্রথমে ধরেই আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এটা বাটনগুলা, তো কবে পরবে দেখা যাক। এটার সাথে পাঞ্জাবি নিতে চেয়েছিলাম বাট সে নিবে না, বলছে না এখন দরকার নাই আমার। তো যাই হোক, আর এই তো আমি একটা ব্যাগ নিলাম, তো ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, কিউট, আর এটা ইরফানও পছন্দ করেছে, তো বলছিল সিম্পল এই ব্যাগটাই নাও, কালোর মধ্যে খুব ভালো লাগছিলো, আর যেহেতু কালো আছে অনেক কিছুর সাথে ইউজ করা যাবে, আর ব্যাগটার মধ্যে কালো মধ্যে এম্ব্রয়ডারি করা, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, জরি আর হচ্ছে হালকা গোলাপি, আর হচ্ছে একটু কারচুপির কাজ করা আছে, তো কারচুপির কাজে অনেক ছিল, তো কিছু কিছু আছে যে পুঁথি পড়ে যাবে একটা খুললে, বাট এটা সেরকম না, আর এটা বেল্ট থাকার কারণে এই হ্যান্ডব্যাগটা নেওয়া হয়েছে। আরও বলেছিল ইঞ্জিনিয়ার সাহেব, তো আমি বলেছি না ওগুলো ঈদের সময় নিব, তো এই তো এখানে বিদায় নিচ্ছি, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।